রাজভবনের তরফে 14টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের নাম ঘোষণা করেছিলেন রাজ্যপাল। আর তারপরেই মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছিলেন, রাজভবনের কথা শুনে উপাচার্যদের নিয়োগ হলে বন্ধ হবে বেতন। আর মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই বুধবার মধ্যরাতে নদিয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে কাজল দেকে নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংবিধানকে মেনে চলার পথে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি যে প্রশাসনিক প্রধানকেও পরোয়া করেন না, সেদিনের মধ্যরাতের অ্যাকশনেই যেন বুঝিয়ে দিয়েছিলেন তিনি। রাজ্যপালের এই অ্যাকশন না পছন্দ হওয়ারই কথা রাজ্যের, আর সেই কারণেই ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কড়া প্রতিক্রিয়া। সাময়িক খামখেয়ালিপনা নয়, সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে তুঘলকীয় আচরণ করছেন রাজ্যপাল। আশা করছি যে কথা বলে সমস্যার সমাধান হবে, আপনাদের মাধ্যমে বারবার বার্তা পাঠাচ্ছি, কেননা আমার মনে হয়েছিল যে এটা একটা হয়তো সাময়িক খামখেয়ালিপনা, কিন্তু পুরো ব্যাপারটাই যে তুঘলকীয় এটা খলজি সদৃশ হবে, মৃগয়া হয়তো হবে, এটা যে পুরোটা যে মোহাম্মদ বিন তুঘলকের মতো এইটা আমরা বুঝতে পারি। আর শনিবার রাজ্যপাল স্বয়ং হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন সেই উত্তেজনার পারদ, বলেছেন আজ মধ্যরাতে কি অ্যাকশন নি দেখুন। রাজ্যপালের এই হুঁশিয়ারিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফের মধ্যরাতে বড় কোনো পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? এই সংঘাতের আবহেই শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে উপস্থিত হন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিকে রাজ্যপালের এই হুঁশিয়ারি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। তৃণমূল শিবিরের প্রতিক্রিয়া, এসব নিশাচরীয় হুমকি সুস্থ স্বাভাবিক পদক্ষেপের লক্ষণ নয়। তিনি আজকে মধ্যরাতের হুমকি দিয়েছেন, এটা নিশাচরীয় হুমকি, নিশাচররা এরকম হুমকি দেয়। যদি ওনার কোনো পদক্ষেপ নেওয়ার হয় তো উনি নেবেন, তার জন্য মধ্যরাত অবধি দেখুন। কিন্তু নিশাচররা তারা রাত বিরেতে যাতায়াত করে, অনভিপ্রেত, এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক হুমকির লক্ষণ নয়। রাজ্যপাল কি বললো কিছু আসা যায়, ও মাথা ঠিক আছে কিনা আমি জানি, উনি যা বলছেন সবই অবাধ্যর কথা। আমি ওর বক্তব্যের তীব্র নিন্দা করি, উনি আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রটা একদম নষ্ট করে দিচ্ছেন। পাল্টা বিজেপি শিবিরের দাবি, রাজ্যপাল কোনো অশালীন শব্দ প্রয়োগ করেনি, কিন্তু রাজ্য তাদের শব্দবন্ধ বা কাজের উপরে নিয়ন্ত্রণ রাখছে কি? পর্যন্ত যে শব্দগুলো রাজ্যপাল উচ্চারণ করেছেন, এই শব্দের মধ্যে আপনারা কোনো অশালীনতা লক্ষ্য করেছেন? এই এই শব্দবন্ধকে আপনি শুধুমাত্র একটি হুঁশিয়ারির মোড়কে কি মুড়িয়ে দিতে পারেন? যে কোনো ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হয়। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, কাস্টোডিয়ান, সেই রাজ্যপালকে যদি আপনি প্রতিনিয়ত আক্রমণ করেন, সেই রাজ্যপালের দরজায় গিয়ে তৃণমূলের বসংবদ্ধ উপাচার্যরা যদি বলেন রাজ্যপালের কালো হাত ভেঙে দাও, মুড়িয়ে দাও, পশ্চিমবঙ্গ সম্পর্কে সারা দেশে কোন বার্তা পৌঁছবে? এতে কি রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? সাংবিধানিক প্রধানের সম্পর্কে এ ধরনের শব্দবন্ধ কাম্য? রাজ্য রাজ্যপাল সংঘাত বিতর্কের বদলে নিকৃষ্টতম ঝগড়ায় চলে যাচ্ছে প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। এসব কি হচ্ছে কে জানে, খুব বিপজ্জনক হচ্ছে। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার কোনো বিতর্ক হচ্ছে না, বিতর্ক তো বোঝা যায় এটা নানা নীতি ইত্যাদি ইত্যাদি হতে পারে, তো নিকৃষ্টতম ঝগড়া। রহস্য রোমাঞ্চের উপন্যাস লিখছে রাজ্য রাজভবন, সার্কাস দেখে বাংলার মানুষের হাতে পেন্সিল, প্রতিক্রিয়া কংগ্রেস নেতা সৌমাইজের। রহস্য রোমাঞ্চের উপন্যাস তো হার মানিয়ে দেবে, মানে পশ্চিম বাংলায় রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখার জন্য যত উপাদান দরকার রাজভবন আর নবান্ন সেগুলো সব দিয়ে দেবে। বাংলার মানুষের হাতে পেন্সিল, বাংলার ছাত্র ছাত্রী শিক্ষাকর্মী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে স্টাফেরা তাদের জীবন জীবিকা তাদের তাদের আশা ভরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সুরক্ষা সবার হাতে পেন্সিল, সেগুলো তাকে তোলা থাকবে। আর বাংলার মানুষ প্রতিদিন এই সার্কাস দেখতে পাবে, এই দুজনের সার্কাস, নবান্ন আর রাজভবনের এই সার্কাস আমরা দেখছি WWF-এর ম্যাচ। রাজ্যপাল কি পদক্ষেপ নেন তা হয়তো দেখবেন রাজ্যবাসী, কিন্তু শিক্ষাক্ষেত্রে নিয়ন্ত্রণ নিয়ে যে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতে বঙ্গ রাজনৈতিক আবহ নিত্য উত্তপ্ত হয়ে উঠছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।